Hello guys, Bismillah Rahman Rahim, Assalamu Alaikum. This is Hurijihan from Hurijihan channel and welcome back to my another brand new video. Shabai kemon achen, hopefully shabai bhalo achen. Porbarer moto niye ekti bhuter golpo niye chole aschi. Golper namti hocche gecho bhoot. Goto bochhorer ghotona, Robini JC porikha chilo bole onek rag jege porchilo. Shabai ghumiye porlo, Robiner ghumanor kono upay nei. ঘুম চোখে নিয়েই পড়ছিল রবিন। পড়তে পড়তে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অনেকক্ষণ ধরে পড়ছিল বলেই তার খুব ক্লান্ত লাগছিল। একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। চারিদিকে অন্ধকার, তার ভালোই লাগছিল। এইভাবে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে বিদ্যুৎ চলে এলো। সাথে সাথে সে আবার পড়তে বসে এক মনে অনেকক্ষণ ধরে পড়ছিল। হঠাৎ অনেক জোরে একটা শব্দ তার মনোযোগ নষ্ট হয়ে যায়। বারান্দার পাশে কেমন মটমট একটা শব্দ হতে থাকে। সে খুব ভয় পেয়ে যায়, তবু সাহস করে উঠে গিয়ে খুঁজতে থাকে কিসের শব্দ। কোনো কিছুই খুঁজে না পেয়ে সে আবার পড়া শুরু করে, কিন্তু কিছুতেই তার মন বসাতে পারছিল না, শুধু ভয় করছিল। পড়তে পড়তে মর্মর শব্দ শুনে থেমে যায়। রবিন ভাবে, সাহস করে আবার বের হয়ে যাব নাকি বারান্দায়। ভাবতেই গা কেমন ছমছম করে উঠছে তার। তারপর সাহস করে উঠেই যায়। বাইরে গিয়েই ভয়ে রবিনের হাত পা ঠান্ডা হয়ে যায়। রবিনের ঘরের পাশে যে নারকেল গাছটা আছে সেটার গায়ে সাদা মতো কি যেন একটা ঝুলছে। রবিন চিৎকার করতে গিয়ে আবার থেমে যায়। আগে পুরোটা দেখার চেষ্টা করে সে। মাথা ঠান্ডা করে ভালো করে তাকাতেই দেখে যে একটা ছেলে ডাব নিয়ে নামছে। রবিনদের গাছের ডাব অনেক ভালো বলে বাড়ির আশেপাশে ছেলেরা প্রায় রবিনের গাছ থেকে ডাব পেড়ে খায়। ছেলেটার গাছে ওঠা আর নামার শব্দেই রবিন ভয় পেয়েছিল। বুঝতে পেরে রবিনের খুব হাসি পাচ্ছিল। সেদিন বুঝতে পারে ভূত আর জজু বলে কিছুই নেই, এগুলো সবই মনের ভয়। কোনো ঘটনায় ভয় না পেয়ে একটু ঘেঁটে দেখলে সত্যটা বোঝা যায়। সো গাইস, আমার গল্পটি কেমন লাগলো? অবভিয়াসলি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা সাবস্ক্রাইব হয়ে যাবে, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখন যে ভিডিওটা আমি ছাড়বো ওটা নোটিফিকেশন ইজিলি আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নেক্সট টাইম এর চেয়ে ভালো কিছু নিয়ে আসার ট্রাই করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।